হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিরাজ ভাই আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে। তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিন এখনই। তো যাই, শুরু করা যাক এখনই। তো বের হয়ে গেলাম এখন দুপুর 2 বাজে। আমি আজকে আমার কোম্পানির নতুন দোকানে ডিউটি পড়ছে, তো ভাবলাম যেতে যেতে একটা ভিডিও করে ফেলি। বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই মন চাইলো একটা ভিডিও করি। তো দেখা যাক কি কি আমরা দেখতে পারি। তো সৌদিতে মূলত আপনার ঘোরার মতো অনেক 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 জায়গায় আছে, যেগুলো আপনি ঘুরে শেষ করতে পারবেন না। সৌদির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। সৌদি বিশেষ করে রিয়াদ শহরটা অনেক সুন্দর, রিয়াদ থেকে বেশি সুন্দর হচ্ছে জেদ্দা। মক্কা নগরীটা অনেক সুন্দর, বেশি রিয়াদও এদিকে এই এলাকাটা অনেক সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক খেজুর গাছ, এই সিরিয়ালে পুরোই হচ্ছে সব খেজুর গাছ। তো ভাগ্যবশত আমরা পড়ে গেছি ট্রাফিকের সিগনালে, জ্যামের মধ্যে পড়ে আছি, দেখতে পাচ্ছেন হয়তো বা গাড়ি অনেক স্লোভাবে যাইতেছে, কারণ এখানে অনেক জ্যাম থাকে এই সময়টায় এই এলাকায়। তো ওইদিকে দেখা যাইতেছে এটা হচ্ছে হিলটন টাওয়ার, এটা হচ্ছে হিলটন টাওয়ারের এলাকা। তো এলাকাটাও অনেক সুন্দর। আবার আমার ডান সাইডে আছে হচ্ছে আপনার এই বিমানবাহিনীদের অফিস, বিমানবাহিনীদের এলাকা ডাইন সাইডেরটা। তো এই হচ্ছে হিলটন টাওয়ারের বড় বড় বিল্ডিংটা, আর উপরে এটা হচ্ছে গিয়ে মেট্রো রেলের রাস্তা। তো দেখতে দেখতে হয়ে গেল রাত। এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা সৌদির মূলত প্রত্যেকটা বিল্ডিং অনেক সুন্দর করে সাজানো, সব বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। অবশ্যই কিংডম টাওয়ারের কথা জানেন, কিংডম টাওয়ারের উপর থেকে পুরো রিয়াদ শহরটাই দেখা যায়। এই হচ্ছে কিংডম টাওয়ারের এলাকা, আশেপাশে যারা দেখতে পাচ্ছেন এগুলো। আর সৌদির কথা কি বলবো, এত সুন্দর করে এত নিখুঁতভাবে সাজানো হয়েছে সৌদিটাকে, মানে ভাষায় বলে বোঝানো যায় না। সৌদির দিনের সৌদি থেকে রাতের সৌদিটা এত সুন্দর, মানে কি বলবো আর। তো সৌদির যত বড় বড় বিল্ডিং আছে মানে রিয়াদের মধ্যে, তো রিয়াদের সব বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে এই এলাকার মধ্যেই। এই যে ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার আশেপাশে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সব রিয়াদের মধ্যে। আমরা সোলেমানিয়া থেকে আসার সময় এগুলো দেখা যায়। সোলোমনি আমাদের কোম্পানির দোকান আছে, সবার কাছে দুঃখ প্রকাশ করে বলছি আমি হয়তো বা দোকানের ভিডিওগুলো আপনাকে দেখাতে পারি নাই, বা দোকানের ভিডিও অবশ্য আমি দেখাইছি আমার আগের ভিডিওতে, আমি দেখাইছি যে আমাদের সোলোমনি দোকানটা, আমার ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সোলোমনির দোকানের ভিডিওটা, ওটা আমি আলাদা করে আমি দিয়েছি। তো যারা যারা দেখতেন সেখানে দেখতে পাবেন। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার কথা কী বলবো, যারা রিয়াদের ভিতরে আছেন তারা অবশ্যই জানে। আর এই যে সামনে তো টাওয়ার দেখতেই পাচ্ছেন, এই টাওয়ারটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এত সুন্দর জিলাপির প্যাচের মতো প্যাঁচায় প্যাঁচায় করছে, মানে কি বলবো, খুবই এমন একটা জিলাপির প্যাচ এটা। যে আর্কিটেকচাররা এই যে বিল্ডিংগুলো করে তাদের কথা কী বলবো, তাদের কথা ভাষায় বলার মতো কিছু নেই, এত সুন্দর এত
এত নিখুঁতভাবে বিল্ডিং গুলো বানিয়েছে, এত সুন্দর লাইটিং গুলো দেখতে পাচ্ছেন, আর কাছে গেলে আরও সুন্দর দেখা যায়। আমি হয়তো বা গাড়ি থেকে ভিডিও ভালো করে করতে পারতেছিলাম না, গাড়ির গ্লাস ক্লিয়ার ছিল না, আর গাড়ি থেকে এগুলো ক্লিয়ার দেখা যায় না। যদি কাছ থেকে ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো, কারণ এটা মেন রোডের পাশে, তো মেন রোডে গাড়ি পার্ক করার মতো জায়গা ছিল না, গাড়ি পার্ক করলেই জরিমানা, এই জন্য আমরা গাড়ি পার্ক করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন কাছে, খুব কাছে এসে পড়ছি। এই যে দেখেন জিরাবির প্যাস, এটা আর কি আমি বলি জিরাবির প্যাস, দেখতেই পাচ্ছেন কেমন পেঁচায় 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 বানানো হয়েছে, মাশাআল্লাহ। আসলে কি বলবো, আল্লাহ সৃষ্টি মানুষের হাতে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর সুন্দর মানে কি সুন্দর লাগে, সুন্দর মানে ভাষায় বলার মতো কিছু, এবারে এগুলো জাস্ট ওয়াও, ভাষা হারাই ফেলতেছে। কখনো রাতের রাতে ছবিটা আমার ঘুরে দেখা হয় না, কারণ কাজে থাকি তো সারাক্ষণ, এই জন্য আমার কখনো দেখা হয়নি তেমন একটা, দেখতেই পাচ্ছি। আপনাদেরকে সবসময় একটা কথাই বলবো, কখনো যদি যারা সৌদিতে আসেন, কখনো যদি তারা সময় পান, দিনের সৌদি থেকে রাতের সৌদিটা একটু ঘুরে দেখার চেষ্টা করবে, দেখবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর সুন্দর বিল্ডিং, লাইটিং, এত সুন্দর সুন্দর গাছ, কি বলবো আর। মানে ভাষায় বলার মতো কিছু নাই, এটা হচ্ছে আল্লাজি ব্যাংকের টাওয়ার। তো ভিডিও আর বেশি বাড়াবো না, আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। তো যাওয়ার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন এবং যারা নতুন এসেছেন, তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দেন, এবং আপনার আশেপাশের বন্ধুদের শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং সামনে ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও আসবে, দোয়া করবেন অতক্ষণ পর্যন্ত যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আমিও দোয়া করি, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি উপভোগ করবেন। তো এই জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I'm not going to try.